হ্যাঁ ভিউয়ার্স, বর্তমান যুগ কিন্তু তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে এসে আপনাকে বুঝতে হবে থ্রেট অ্যাপটা কি। সো থ্রেট অ্যাপটা মূলত হচ্ছে মার্ক জুগারবার্গের একটা নতুন অ্যাপ, টুইটারের বিপরীতে অ্যাপ বলতে পারেন, কারণ এটা হচ্ছে মার্ক জুগারবার্গ নির্মিত একটা অ্যাপ্লিকেশন। যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে বা হোয়াটসঅ্যাপ আছে, তেমনই হচ্ছে থ্রেট অ্যাপটা অ্যাপ্লিকেশনটা। সো থ্রেট অ্যাপে হচ্ছে মূলত টুইটারের বিপরীতে অ্যাপ বলতে পারেন, মানে ইলন মাস্কের বিপরীতে মার্ক জুগারবার্গ এবার লেগেছে বলতে পারেন, এরকম একটা কিছু একটা। সো আপনি চাইলে কিন্তু খুবই সহজে, আপনি খুবই ইজিলি, আপনি সঠিক নিয়মে আপনি থ্রেট অ্যাপ আপনি থ্রেট অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, বা থ্রেট অ্যাকাউন্ট আপনি চাইলে করতে পারবেন খুবই ইজিলি। কারণ এখানে একটা ব্যাপার আছে, থ্রেট অ্যাপ খুললে তো হবে না, সঠিক নিয়মে খুলতে হবে। সেটা দেখাবো আজকের এই ভিডিওতে, কীভাবে সঠিক নিয়মে প্রপার ওইতে আপনার অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সমস্ত প্রসেসটা, পোস্ট করা এবং সমস্ত সেট আপগুলো করা কীভাবে করবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। মোবাইল স্ক্রিনে চলে আসলাম, আসার পরবর্তীতে আপনি গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরবর্তীতে থ্রেট অ্যাপটা ডাউনলোড করে নেবেন। যেমন আমি সার্চ বারে চলে আসলাম, আসার পরে এখানে লিখবেন আপনি থ্রেটস। ওকে, থ্রেটস অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর এটা যে ইনস্টাগ্রাম অ্যাপ অ্যান্ড ইনস্টাগ্রাম এই ধরনের লোগো। সো থ্রেটসের লোগো এটা। সো তারপরে এটা ইনস্টল করে নেবেন, নেওয়ার পরবর্তীতে আপনি জাস্ট ওপেন ক্লিক করে দেবেন। ওপেন করে দিলাম। ওকে, তারপর দেখতে পাচ্ছেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা লাগবে অবশ্যই। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় যদি না জানা থাকে, তাহলে কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশনে প্লাস হচ্ছে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিয়ে আসতে পারবেন সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে করতে হয়। সো দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলে আমার ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক হয়ে যায় মূলত থ্রেট অ্যাকাউন্টটা। সো এখানে ওয়েট করতে হবে আপনাকে। সো দেখতে পাচ্ছেন নাম চলে এসছে, তার বায়ো, রাইট বায়ো যদি আপনি দিতে চান, ইম্পোর্ট ইনস্টাগ্রাম। সো ইম্পোর্ট ইনস্টাগ্রাম থেকে আপনি সমস্তগুলো নেবেন, তারপর এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম। ওকে, সো এখান থেকেও আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন, এর প্রাইভেসি দেখাচ্ছে আপনাকে। আর এখান থেকে কিছু কয়েকজনকে ফলো করে রাখবেন, আপনি করে রাখলে আপনার জন্য বেটার। সো কিছু ফলো আমি দিয়ে রাখলাম যাদের থ্রেটস অ্যাকাউন্ট আছে এরকম পার্সনদের। ওকে, দিয়ে তারপরে আমি বা ফলো অল করে দিলাম। দেওয়ার পরে আপনি যদি না চাইলে না দিতে পারেন ফলোয়ার। তারপরে দেখতে পাচ্ছেন জয়েন্ট থ্রেটস। সো আমার সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে, এখানে জয়েন্ট থ্রেটসে ক্লিক করতে হবে। ওকে, করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমার থ্রেটস অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে ব্যাপার হচ্ছে এখানে প্রোফাইল আইকন আছে, আপনি যদি চান যে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন, তাও কিন্তু দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইলস আছে এখানে, চাইলে এখান থেকে আপনি যে কোনো প্রোফাইল ফটো আপনি চেঞ্জ করতে পারবেন। সো রিমুভ কারেন্ট পিকচার, সো নিউ পিকচার দিতে পারেন বা কারেন্ট পিকচার দিতে পারেন আপনি যদি চান। এখানে নিউ পিকচারে ক্লিক করে দিলাম। তারপরে এখানে পারমিশন চাইবে, কিন্তু আপনাকে পারমিশনটা দিতে হবে। সো আপনি যে পিকচারটা দিতে চান সেটা দিতে পারবেন। সো এটাও দিতে চাইলে পারবেন। সো মনে করেন এটা দিয়ে দিলাম, বা এরকম একটা পিকচার আমি সিলেক্ট করে দিলাম। তারপর পরবর্তীতে এখানে নেক্সট ক্লিক করে দিলাম। ওকে, এখানে অপশন দেখা যাচ্ছে যে কী ধরনের পিকচারটা নেবেন, মানে হালকা এডিটের মতো ডার্ক সাইন বা কী ধরনের নিতে চান সেটা এখানে এডিটেবল দেখাচ্ছে হালকা পাতলা। সো এখানে চাইলে আপনি এডিটও করে নিতে পারবেন, পিকচারটা কালার কম্বিনেশন এটা ঠিকঠাক করে নিতে পারবেন, বা যেটা চান সেটা সেভাবে আপনি সাজায় গুছায় নিয়ে নিলেন। ওকে, এখানে অনেকগুলো অপশন আছে, চাইলে আপনি এগুলো এডিট করতে পারেন, কন্ট্রাক্টস বাড়াতে পারেন। দেখুন দেখতে পাচ্ছেন একটু অন্যরকম হয়ে যাচ্ছে। সো এগুলো আপনি ইচ্ছামতো করে নেবেন, নেওয়ার পরবর্তীতে এখানে ডান করে দেবেন। এগুলো এটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার কম্বিনেশন, ফেড, ফেড আউট, হাইলাইটস, শ্যাডো, সো থিপ, এগুলো অনেকগুলো অপশন আছে, চাইলে আপনি দেখে নিতে পারবেন। নেওয়ার পরবর্তীতে এখানে সমস্তগুলো হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো বাটনে এখানে ক্লিক করে দেবেন। ওকে, তাহলে কী হলো, আপনার এই প্রোফাইলটা পিকচারটা অ্যাড হয়ে গেল, এখানে ডান করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা কিন্তু চেঞ্জ হয়ে, এইভাবে প্রোফাইল পিকচারটা হয়ে গেছে। সো আপনার শেয়ার প্রোফাইল, শেয়ার প্রোফাইলে যদি আপনি ক্লিক করেন, করার পরবর্তীতে দেখুন এখানে থেকে আপনার অনেকগুলো আপনার প্রোফাইলটা কোনো মাধ্যমে যদি শেয়ার করতে চান, সেই মাধ্যমে শেয়ার করলে অনেকে ফলো করতে পারবে, আপনার থ্রেটস আপনার থ্রেটসে যুক্ত হতে পারবে। তো না চাইলে না দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হোম বাটন, এখানে যেমন আপনি ফেসবুকে যেমন পোস্ট করে সবাই সে দেখতে পারেন, এরকমগুলো হচ্ছে সেরকম। সো আর এখানে হচ্ছে সার্চ, আপনি যদি কারোর নাম দিয়ে সার্চ করতে চান যাকে আপনার থ্রেটে প্রয়োজন, সো এখানে নাম লিখে সার্চ করতে পারবেন, অথবা আপনি যে এভাবে চলে আসবে তাদেরকেও আপনি চাইলে ফলো করতে পারবেন এভাবে। সো আর এটা হচ্ছে পোস্ট কর, আপনি যে পোস্ট করতে চান সেটা কিন্তু আপনি লিখে পোস্ট করতে হবে, আপনাকে যেটা লিখতে চান সেটা আপনি লিখে জাস্ট পোস্ট করে দেবেন। যেমন আমি পোস্ট করছি, সাপোজ মনে করেন আমি লিখলাম
আমি লিখলাম, লিখার পরবর্তীতে আমি পোস্ট করে দিলাম। এখান থেকে আপনি চাইলে আরও ছবি টবি অ্যাড করতে পারবেন, আপনি চাইলে যদি ছবি দিতে চান সেই ছবি দিতে পারবেন। সো যে ছবিটা আপনি দিতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন, অথবা আপনি শুধু পোস্টও করতে পারবেন। সো তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এনি ওয়ান ক্যান রিপ্লে। সো এটা যদি সবাই রিপ্লে দিতে চান তাহলে এখানে প্রাইভেসি আছে, যেভাবে ফেসবুকে পোস্ট করেন। সো আপনি এনি ওয়ান দিয়ে দিলাম, যে কেউ দিতে পারবে প্রোফাইল। সো এখানে তারপরে এখানে পোস্ট ক্লিক করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন পোস্টিং হচ্ছে। ওকে, পোস্টটা হয়ে গেছে। এখন আবার পোস্টে যারা লাইক দেবে দেখতে পাচ্ছেন লাভ দেওয়া, আর এটা হচ্ছে কমেন্টস, এটা হচ্ছে কমেন্টস করা আপনার যে, এটা হচ্ছে কমেন্টস। সো আপনি আপনাকে যে কমেন্ট করবে তার কিন্তু এইভাবে কমেন্টস করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেয়ার পোস্ট, শেয়ার করা, আর এটা হচ্ছে রিপোস্ট, মানে পুনরায় যদি আপনি পোস্ট করতে চান তাহলে এখানে ক্লিক করলে কিন্তু রিপোস্ট হবে। সো এইরকম একটা ব্যাপার। সো এটা হচ্ছে খুবই সহজ, যেমন মনে করেন থ্রেডসটা। আর আপনার প্রোফাইলে কিন্তু অনেকগুলো সেট আপ আছে, সেটা করতে পারবেন চাইলে আপনি। এখান থেকে আপনি ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেট আপ আছে, ফলোয়ার সেট আপ আছে, যেভাবে করে ফেসবুকে সেট আপ করেন আপনি ল্যাঙ্গুয়েজেস চেঞ্জ করতে পারবেন, বাংলা ল্যাঙ্গুয়েজে দিতে পারবেন, সমস্ত সিস্টেমগুলো কিন্তু করে নিতে পারবেন এইভাবে করে চাইলে।